নমস্কার, এই মুহূর্তত দিব ওলাইছো আন এক গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ হাইলাকান্দির চৰাইবাকত লোমহৰ্ষক হত্যাকাণ্ড। হাইলাকান্দি জেলার অন্তর্গত দক্ষিণ হাইলাকান্দিত সংঘটিত হয়েছে এই লোমহৰ্ষক হত্যাকাণ্ড। কোনো দুর্বৃত্তকারীয়ে গুলিয়াই হত্যা করে জিহিদুল ইসলাম নামৰ এজন যুবকক। আর শনিবারে রাতে প্রায় 3 বজাত সংঘটিত হয় এই লোমহৰ্ষক ঘটনা। আর এই ঘটনাত গুরুতরভাবে আহত হয় একটা পরিয়ালের দুগৰাকী সদস্য, ফটল মিয়া আর নাজিমা বেগম। ঘটনাক কেন্দ্র করে এটা তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলট। আর ঘটনা সংঘটিত হওয়া স্থান অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলের কারণে উগ্রপন্থী অথবা দুষ্কৃতিকারী এনে ধরনের ঘটনা সংঘটিত করে বলে জানিবলে দিয়ে স্থানীয় রাইজে। দক্ষিণ হাইলাকান্দির চৰাইবাক বেতচড়ায় এক লোমহর্ষক ঘটনা ঘটে গেল। রাত 3টার সময় বাড়িতে এসে দুষ্কৃতীদের দল, অসন্দেহ করা যাচ্ছে উগ্রপন্থী, এসেই গুলিবর্ষণ করেছে। গুলিবর্ষণ করেই আইনুল ইসলাম ওরফে পটল মিয়ার ছেলে বয়স 11 জাইদুল ইসলামকে হত্যা করেছে। ও মেয়ে নাজমিনা বেগমকে আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের তরফ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে বিহিত ব্যবস্থা।